হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর আজকে নতুন বছরে মানে এই ধরনের ব্লগ করছি, তো নতুন বছরের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা, তোমাদের আশা করছি ভালোই লাগবে। আর এই যে রেগুলার মতো অনেকদিন পরে এই ধরনের ভিডিও করছি, মানে কদিন তো ক্লিনিং ব্লগই করছিলাম, মানে পয়লা বৈশাখ এসে গেছিলো তার জন্য। আর অনেকদিন পরে আবার একটা মানে স্বাভাবিক যে ব্লগগুলো আমি করি সেগুলোই করলাম। তো তোমাদের আশা করছি ভালো লাগবে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর কী বলো তো, আর এটা হচ্ছে কি মানে পয়লা বৈশাখের পরে মানে আমি মেলায় গেছিলাম, সেই মেলাটেলাও ঘুরেছি, সেই সবগুলো মানে দেখতে থাকো, দেখতে বুঝতে পারবে কোথায় কোথায় গেছিলাম কী বৃত্তান্ত। তো এই যে ঘুম থেকে উঠে যে রেগুলার কাজ, এইগুলো করতেই হয়, একদম সব দিন তো দেখানো সম্ভব হয় না, সব মাঝে মধ্যেই দেখায় যে এইগুলো আমাকে করতেই হয় করতেই হয়। আর হচ্ছে কি, না করলে মানে নিজের ভিতরে একটা মানে গিল্টি ফিল হয় না যে কী এটা করলাম না করলাম না। আর কী বলো তো, সকালে উঠে না করতেও ইচ্ছা করে না। আর আজকে অনেকটা এখন বেলায় না অনেকটা বড় হয়ে গেছে, তো তার জন্য একদম সকাল সকাল, সেই মাঝে যেমন খুব লেটেই উঠছিলাম, সেই লেটে এখন আর উঠি না, এখন সকাল সকালেই উঠি, মানে এতটা বেলা বড় হয়ে গেছে না ওই জন্য। আর শীতের সময় একটু লেটই হয়, আলসেমি লাগে, উঠতে ইচ্ছা করে না, কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে, মানে এখন অনেক আগেই আগেই উঠি। আর ওই জন্য কাজটা গুছিয়ে নিতেও আমার খুব অসুবিধা হয় না। আর এখনও স্নান করতে এখনও আবার ব্রাশ টাশ কিছু করা হয় না, ভাবছি তো কাজ কম করে, তো ভাবছি তাহলে আগে বিছানাটা তুলে রেডি করে রাখি, তারপরে অন্য বাকি কাজগুলো করবো। আর আমার মেয়ের ইদানিং কী হয়েছে, বিশাল ফাঁকিবাজ, বিশাল ফাঁকিবাজ। কারণ ফাঁকিবাজ মানে পড়তে না, আগে না খুব বলতাম না যে দেখো আগের ভিডিওগুলো তোমরা ফলো করে দেখতে পাবে যে পড়ার কথা আমি বলতাম, বলা লাগে না, কিন্তু এখন না খুব বলা লাগে, ও মানে পড়তেই চায় না। তো বন্ধুরা, ব্রাশ ট্রাশ করে শ্যাম্পু ট্যাম্পু করবো করে আর কি চলে আসলাম, এখন চলে যাবো পুজোর ঘরে। পুজো দিয়ে তো ওর পড়তে বসছে, শয়তানি করছে, তো পড়তে বসে আমি বলছি পড়তে ভয় 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 না, ব্যায়াম করছে, এটা ওটা করছে। তো বন্ধুরা, এখন চলে যাবো পুজো দিতে। আর আজকে রয়েছে আমাদের একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যাব, তার জন্য ওরা বলছি যে কাজ সেই কাজটা করার জন্য, কিন্তু সে বইও পড়ছে না সেটাও করছে, উল্টোপাল্টা করেই যাচ্ছে। আর তো বললাম, ডাকলাম একটু যাই, ব্যাপারটা ভিডিও করছে সেটাও করবে না, মানে কোনো কিছু করতে যাচ্ছে না, ইদানিং এত দুষ্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি শরীরটাও খুব খারাপ, যার জন্য না কোনো কাজ করতে চায় না। মানে দিনেও যদি আগের দিন ব্যায়াম থেকে এসে 9টায় এসে একটাই ঘুম থেকে উঠেছে, মানে টেনে আমরা তুলেছি, স্নান করবে কখন, সব খাইও নি। আর ওর জন্য আমার ওর কারণে ওর মানে মেয়ের কারণে বাবা বকাবকি করলো আমাকে, ওর কারণে একদম বকাবকি শুনতে হলো, মানে আমার কারণে কি মানে পুজো দিচ্ছে, পুজো দিতে অনেক লেট হয়ে গেছে, ওই জন্য কি খাওয়াতে পারিনি, তো তার জন্যই না একটু সমস্যা হয়েছে, ওই জন্য ওনার মেয়ের তেল লেটে উঠছে, মানে ওর কারণে বকাবকি করা মানে খাওয়া আর কি, মানে বকাবকি শোনালো, মানে আমার জন্য নাকি মেয়ের মানে ঠিকমতো খাওয়ানি হয়নি নাকি তার জন্য ঘুমিয়েছিল। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছে, এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো আজকে রয়েছে মেয়ের আছে প্রোগ্রাম, তো মেলায় তো সেখানে যাবো। বললো আমাদের এখানে খুব ভালো ভালো মেলা হয়, মানে এই মেলাটা আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এই শাড়িটা আর কি আমার বোনের শাড়ি, ওর কাছে ধার করে নিয়েছিলাম, অন্য একটা অনুষ্ঠানের জন্য নিয়েছিলাম, তো এ ভাবছি এই শাড়িটাই পরি, আর যে অনুষ্ঠানে যাবো। আর মেয়ের প্রোগ্রাম বলে কথা, মেয়ের প্রোগ্রাম হলে না সচরাচর হচ্ছে শাড়িটা পরেই যায়। আর সেজেছিলাম খুব মানে একটা সুন্দর করে, হারটা পরেছিলাম খুব একটা হার ভালো মানে সেটাই পরেছে, কিন্তু কানেরটা খুব বড়, তা ভাবলাম পরে ভাবলাম না পরে নিজেই ভালো করেছি, কারণ সবাই মোটামুটি সেজেছিলো, কিন্তু আমি একটু ওই কানেরটা পরে গেলে বেশি লাগতো। আর দেখো ক্যামেরার জন্য আপসে আপসে ঘোলা ঘোলা লাগছে, তুমি তো জানো আমার ক্যামেরার কোয়ালিটি ভালো না, তো তার জন্যই এরকম লাগছে। আর সত্যি কথা বলতে সেজে নিজেকে খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছিলো, আর শাড়িটা পরেও খুব ভালো লাগছিলো। এই যে মেলা দেখছি, মেলা দেখে মোটামুটি এখনও শুরু মানে অন্য সব মানুষদের প্রোগ্রাম হচ্ছে, একটাই তো প্রোগ্রাম থাকে, অনেক প্রোগ্রাম থাকে, তো ওরা ঘুরে ঘুরে মেলা দেখছে। আর এইদিকে মেয়ের বায়না শুনবে, যেটা দেখছে সেটা বায়না, মা এটা কিনে দাও এটা কিনে দাও, তো ওর প্রতি আমি একদম বিরক্তবোধ হয়ে গেছিলাম, যেমন বাবার জন্য সকালবেলায় ওর কারণে বকাবকি শুনলাম, আবার ওর কারণ মেয়ের কারণে বিরক্তবোধ হচ্ছিলাম, যেটা যেটা চাই সেটা দেখে সেটাই কিনে কিনতে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে চলে এসেছে আমাদের প্রোগ্রাম, তো এই প্রোগ্রামে দেখো, আর আমি তো পয়সা ছাড়া কিছু করার নেই, কারণ এই দিলেই আবার কপিরাইট চলে আসবে, তো তার জন্যই দেখো। আর আমার মেয়ে পিছনে আস করছিল, আর মঞ্চটা এত সুন্দর করেছিল, এইবারই মানে এত সুন্দর মঞ্চ করেছে, মঞ্চটা সত্যিই দেখবার মতন ছিল।
আর সত্যি কথা ড্রেসটা দেখো কি সুন্দর ছিল, উপরে এই টপটা কাটিয়েছি হয়তো 500 টাকা দিয়ে, বুঝতে পারছো? ওই একটা টপের দাম 500 টাকা, আর কিছু না। আর এই যে মানে একটাটা নাচের বিশাল খরচা, প্রচুর খরচা নাচে, এটা তো যারা নাচ শেখাও বাচ্চাদের তারা তো সবাই জানো প্রচুর খরচা। খালি একটা নাচ ড্রেস উপরে ব্লাউজটা কাটাতে 500 টাকা নিয়েছে। তো বন্ধুরা নাচের প্রোগ্রাম করে মেয়েকে মানে বকতে বকতে প্রায় নিয়ে এসে, ওর বায়না কোনো বায়না আমি শুনিনি, আর বিরক্তবোধ করছিলো। আর এসে এই যে একটু ভালো মানে এত সুন্দর করে সেজেছি, তো একটু ভিডিও করে নিই। তো ওকে দিয়েই আর কি ছবি টবি তোলাচ্ছিলাম, ওর এগে গেছে আমি যে না ছবি তুলে দে। তো ওই জন্য বন্ধুরা আমার ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো আর আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, তাহলে ভালো লাগবে। আর আমাকে নিজেকে নিজে খুব ভালো লাগছিল, এটা একটা নিজেকে একটা ভালো লাগারও ব্যাপার থাকে। দেখবে শত সাজার পরে নিজের একটা ভালো লাগে, লোকে বলবে তো ভালো সেটা তো আছে, নিজেরও একটা ভালো লাগার ব্যাপার আছে। তো ভাবছি এটা আবার আমার ইসে ছেড়ে দেবো ইনস্টাগ্রামে।